আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মঙ্গলবার অর্থাৎ 4 জানুয়ারি থেকে সপ্তাহে দুদিন শিলচর ধর্মনগর যাত্রী ট্রেন, বিস্তারিত সময়সূচি থাকবে প্রতিবেদনে। করোনা অমিক্রন মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিন, রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের। ইলেকট্রিক সাইকেল তৈরি করে চমক দিল আনিপুরের সম্রাট নাথ। দেহরক্ষী এসকট ও গৃহরক্ষী চাড়লেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর রিজিয়নের পক্ষ থেকে কাচার ক্যান্সার হাসপাতালকে 2,50,000 টাকা দান। আজ করিমগঞ্জ হাইলাকান্দি কাচারে 15 থেকে 18 বছর বয়সী পড়ুয়াদেরকে টিকা প্রদান। হাইলাকান্দির সড়কে যানবাহনের ওভার স্পিড রুখতে স্পিড গান। আজ থেকে দেশ জুড়ে শুরু 15 থেকে 18 বছরের টিকাকরণ, প্রথম দিন নথিভুক্ত 3.5 লক্ষ নাম। ড্রাগস কাণ্ডে গ্রেফতার জিপি সভাপতি আব্দুল করিম ও তার ছেলেকে কারাগারে পাঠিয়েছে করিমগঞ্জ আদালত, বাকি 3 জন পুলিশ রিমান্ডে। যুগীগড়ের মসনদ দখলের মহারণগিরে ইতিমধ্যেই তেতে উঠেছে গবলয়ের রাজনীতি। উত্তরপ্রদেশে সপার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির, সমীক্ষা সি বুটারের। এবং সর্বশেষ খবরটি হল, আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান 7টার পর বন্ধ লোকাল ট্রেন, চূড়ান্ত ঘোষণা নবান্নের। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আর কী কী বিধিনিষেধ জারি হলো, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। কোভিড পরিস্থিতির জন্য বাতিল করার দীর্ঘদিন পর ফের 4 জানুয়ারি থেকে চালু হচ্ছে শিলচর ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেন। সপ্তাহে দুদিন অর্থাৎ মঙ্গল ও শুক্রবার চলবে ট্রেনটি। উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের তরফে শিলচর ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি জারি করে জানানো হয়েছে, 4 জানুয়ারি বিকেল 5:30 শিলচর থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হবে 05677 নম্বরের ট্রেনটি। অরুণাচল শালচাপড়া কাটাখাল 5 গ্রাম হয়ে বদরপুর পৌঁছাবে 6:30। সন্ধ্যা 6:40 বদরপুর থেকে চড়ে করিমগঞ্জ পৌঁছাবে 7:30। করিমগঞ্জে 30 মিনিটের বিরতি নিয়ে রাত 8টায় ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছাবে রাত 10:35। অনুরূপ 5 জানুয়ারি থেকে ধর্মনগর শিলচর প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে। প্রতি বুধ ও শনিবার চলবে ধর্মনগর শিলচর 05668 নম্বরের প্যাসেঞ্জার ট্রেন। ধর্মনগর থেকে ট্রেনটি ভোর 5:30 রওনা দিয়ে সকাল 7:25 করিমগঞ্জে পৌঁছবে। সকাল 7:50 করিমগঞ্জ স্টেশন থেকে ছেড়ে সকাল 9টায় বদরপুর স্টেশনে ঢুকবে, শিলচর পৌঁছবে সকাল 10:20। উল্লেখ্য, করোনার প্রকোপ দেখা দেওয়ার আগে প্রতিদিন চলাচল করত শিলচর ধর্মনগর ও ধর্মনগর শিলচর ট্রেন। ধর্মনগর থেকে প্রতিদিন ভোর 5:30 ছেড়ে শিলচরে সকাল 10:20 পৌঁছাত। শিলচর ধর্মনগর ট্রেন বিকেল 5:30 নাগাদ শিলচর থেকে রওনা দিয়ে রাত 10:30 পৌঁছে যেত ধর্মনগর। শিলচর ধর্মনগর ট্রেন ফের চালু হলেও এতে যাত্রীদের বিশেষ উপকারে আসবে না বলে একাংশ যাত্রী মন্তব্য করেছেন। কারণ হিসেবে যাত্রীরা বলেন, বুধবার ধর্মনগর থেকে যে ট্রেন শিলচর যাবে সেই ট্রেন ওই দিন আর ধর্মনগর ফিরবে না। মঙ্গলবার বিকেল 5:30 শিলচর থেকে রওনা হওয়া ট্রেন পরদিন সকাল 5:30 শিলচরের উদ্দেশ্যে রওনা হবে। অনুরূপ শুক্রবার বিকেল 5:30 শিলচর থেকে রওনা হয়ে রাত 10:30 ধর্মনগর পৌঁছাবে। শনিবার ভোর 5:30 ধর্মনগর থেকে ছেড়ে শিলচর পৌঁছাবে, যার ফলে নিত্যযাত্রীদের তেমন উপকারে আসবে না বলেই মনে করছেন একাংশ যাত্রী। উল্লেখ্য, গত নভেম্বর মাসে চালু হয়েছে শিলচর মহিষাসন রুটে প্যাসেঞ্জার ট্রেন, সপ্তাহে দুদিন চলছে ট্রেনটি। মহিষাসন শিলচর ও শিলচর মহিষাসন ট্রেন সপ্তাহে দুদিন চলায় প্যাসেঞ্জার ট্রেনে যাত্রীদের তেমন ভিড় নেই। সোম ও শুক্রবার ভোর 6টায় শিলচর থেকে ট্রেনটি ছাড়ছে, অথচ বৃহস্পতি ও শনিবার শিলচর স্টেশন থেকে ছাড়ছে দুপুর 1:30। একই সময়ে ট্রেন না চলার কারণে সময়সূচি নিয়েও বিভ্রান্ত যাত্রীরা। শিলচর মহিষাসন ট্রেনটি দৈনিক একই সময়ে চালু করার জন্য যাত্রীদের তরফে জোরালো দাবি জানানো হয়েছে।
অপরদিকে ব্যক্তিগত দেহরক্ষী এসকর্ট এমনকি গৃহরক্ষী ছাড়লেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। 2 জানুয়ারি কাচারের পুলিশ সুপার রমনদীপ কৌরকে পাঠানো চিঠিতে সাংসদ রায় তার দেহরক্ষী এসকর্ট সহ গৃহরক্ষী ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে ডক্টর রাজদীপ রায় উল্লেখ করেছেন, সাংসদ হিসেবে তার নিরাপত্তায় আসাম পুলিশের তরফে দেহরক্ষী এসকর্ট ও গৃহরক্ষী মোতায়েন করা হয়। গত 3 বছরে পুলিশের এই জওয়ানরা যেভাবে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করে গেছেন তার জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি বিধায়ক, মন্ত্রী, সাংসদ সহ বিভিন্ন নিগম অধ্যক্ষদের ব্যক্তিগত দেহরক্ষী ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, বর্তমানে রাজ্যে শান্তি ফিরে এসেছে, তাই অযথা আসাম পুলিশের জওয়ানদের নিজের নিরাপত্তায় নিয়োজিত না রেখে রাজ্যবাসীর নিরাপত্তা ও আইন শৃঙ্খলায় মোতায়েন করা উচিত। মূলত মুখ্যমন্ত্রীর এই আহ্বানেই অন্যান্য বিধায়ক ও দলীয় কার্যকর্তার মতোই এদিন সাংসদ রায় তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সাংসদের মিডিয়া কোঅর্ডিনেটর দেবাশিস সোম এই খবর জানিয়েছেন। অপরদিকে ইলেকট্রিক সাইকেল তৈরি করে চমক দিল আনিপুরের সম্রাট নাথ। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের আনিপুর নাথ বস্তির শিক্ষক শুভ্রাংশু নাথের দ্বাদশ উত্তীর্ণ ছেলে সম্রাট সম্পূর্ণ নিজ প্রচেষ্টা ও প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রিক সাইকেল তৈরি করে ইতিমধ্যে চমক সৃষ্টি করেছে। তার এই সফল এবং অভিনব আবিষ্কার সারা জাগাতে সক্ষম হয়েছে করিমগঞ্জ জেলাসহ আসামে। শনিবার সম্রাট জানায়, সে যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখন থেকেই স্বপ্ন ছিল এমন একটি ইলেকট্রিক সাইকেল তৈরি করবে যা মোবাইল ফোনের মাধ্যমে অপারেট করা যায়। সেই থেকেই যাত্রা শুরু। গত ডিসেম্বরে সম্রাট প্রস্তুত করে স্মার্ট ইলেকট্রিক সাইকেল, আপনা আপনি ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলতে সক্ষম অভিনব সাইকেলটি। এছাড়াও এতে রয়েছে মোটর বাইকের মতো হর্ন, লাইট, ব্রেক ইত্যাদির সুবিধা। দিনে মাত্র 3 ঘন্টা ব্যাটারি চার্জ করলেই ই রিক্সার মতো সারাদিন চলতে সক্ষম সাইকেলটি। সম্রাট সাইকেলটিকে মডেল নম্বর 1.5 ভার্সন বলে জানায়। সে আরও জানায়, আগামী 10 দিনের মধ্যে সে 2.0 নামের যে ভার্সন তৈরির কাজ সম্পূর্ণ করবে। এতে থাকবে অত্যাধুনিক অনেক সুবিধা। সাইকেলটির অপারেটিং সিস্টেম থাকবে তার মোবাইল সেটে। কেউ যদি সাইকেলটি স্পর্শ করে তাহলে সরাসরি তার মুঠোফোনে নোটিফিকেশন চলে যাবে। এতে সে ঘরে বসেই বুঝতে পারবে কেউ সাইকেলটির সংস্পর্শে এসেছে। এই অভিনব সাইকেলটি যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে এটি আর চলবে না, কারণ তা সম্রাটের মোবাইল ফোনে থাকা বিশেষ প্রক্রিয়ায় চালনাকে নিষ্ক্রিয় করে দেবে। মানে নতুন ভার্সনে থাকবে সিকিউরিটি সিস্টেম। কিভাবে সম্রাট তৈরি করলো এই সাইকেল জানতে চাইলে বলে অনলাইনে সামগ্রী ক্রয় করে তার নিজ ফর্মুলায় জুড়ে তৈরি করেছে সাইকেলটি। এটা প্রস্তুত করতে খরচ হয়েছে 25,000 টাকা। শনিবার সম্রাট নিজেই সাইকেলটি চালিয়ে নিয়ে আসে নিবিয়ায়। অটোমেটিক চলা সাইকেলটি দেখতে ভিড় জমান কৌতূহলী জনতা। অনেকে আবার তার প্রতিভাকে সম্মান জানিয়ে গলায় উত্তরীয় পরিয়ে দিয়েছেন। সম্রাটের এই আবিষ্কারে গর্বিত গোটা রাতাবাড়ির জনগণ। সম্রাটের প্রতিভাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে বিজ্ঞান মনস্ক ও প্রিয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কেন্দ্রের সচেতন মহল। অপরদিকে উত্তরপ্রদেশে সপার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির সমীক্ষা সিবুটারের। যোগীগড়ের মসনদ দখলের মহারণগিরে ইতিমধ্যেই থেতে উঠেছে গবলয়ের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক শিবির নিজের মতো করে স্ট্র্যাটেজি তৈরির পাশাপাশি নেমে পড়েছে ভোট প্রচারে। হাই ভোল্টেজ এই নির্বাচনকে একদিকে বিজেপির যোগী শিবির, অন্যদিকে অখিলেশ, মায়াবতী, প্রিয়াঙ্কা সহ একাধিক বিরোধী শিবিরের নেতা নেত্রীরা পরপর ভোট প্রচারে পারদ তুঙ্গে রেখেছেন। এই মুহূর্তে প্রশ্ন একটাই, 2022 সালে উত্তরপ্রদেশের তহত কে দখল করবে, যার উত্তরের সন্ধানে ভোটের আগেই সিবুটার চালিয়েছে সমীক্ষা। ডিসেম্বরের শেষ দিকে সিবুটার একটি সমীক্ষা চালায় উত্তরপ্রদেশের ভোট গণিত নিয়ে। 29 ডিসেম্বরের এই সমীক্ষায় একাধিক এমন তথ্য উঠে এসেছে যাতে মনে করা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বুকে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। সমীক্ষায় 49% মানুষ মনে করছেন যে উত্তরপ্রদেশে ফের একবার সরকার গড়বে বিজেপি। অন্যদিকে 30% মানুষ মনে করছেন যে উত্তরপ্রদেশের তহত এবার সমাজবাদী পার্টির অখিলেশের কাছেই যাবে।
উল্লেখ্য এখনো পর্যন্ত এই নির্বাচন ঘিরে উত্তরপ্রদেশে যা হওয়া তাতে বিজেপি সপাকে ঘিরে কাটে কি টক্কর হতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এদিকে সিভুটারের সমীক্ষায় বলা হয়েছে 8% মানুষ বলছেন উত্তরপ্রদেশে মায়াবতীর সরকার আসতে পারে। সেক্ষেত্রে সমীক্ষায় অখিলেশ শিবিরের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন মায়াবতী। এদিকে 6% মানুষ এই নির্বাচনে কংগ্রেসের সরকারকেই চান বলে উঠে এসেছে সমীক্ষায়। এদিকে 2% মানুষ বলছেন উপরুক্ত সমস্ত দল বাদে অন্য কিছু রাজনৈতিক শক্তি সরকার করতে পারে। এদিকে 3% মানুষ বলছেন উত্তরপ্রদেশে ত্রিশঙ্কু হতে পারে সরকার। 3% মানুষ এই বিষয়ে কোনো মত দিতে পারেননি। এদিকে এই নির্বাচনের অন্যতম ফ্যাক্টর হিসেবে অনেকেই কৃষি আন্দোলনকে মনে করেন। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কৃষি আন্দোলন যেখানে জোর তুলেছিল উত্তরপ্রদেশের সেই সমস্ত জায়গায় অর্থাৎ অবধ, বুন্দেলখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশে বিরোধীদের চাপিয়ে যাচ্ছে বিজেপি। অবাধে বিজেপি 44, সপা 31 ও বিএসপি 10% সমর্থন পাচ্ছে বলে দেখা যাচ্ছে সমীক্ষায়। এই জায়গায় কংগ্রেস 8% সমর্থন পাচ্ছে। পশ্চিম উত্তরপ্রদেশে 40% ভোট বিজেপির খাতায় যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সপা 33, বসপা 15, কংগ্রেসের ঝুলিতে 7% ভোট আসতে পারে বলে মনে করছে সমীক্ষা। অপরদিকে ইংরেজি বর্ষবরণের প্রাককালে যানবাহনের ওভার স্পিড রুখতে হাইলাকান্দি জেলার জাতীয় সড়কগুলিতে স্পিড গান লাগিয়ে নজরদারি শুরু হয়েছে। নতুন বছরের আনন্দে সামিল হয়ে যানবাহন চালানো, মোটর আইন লঙ্ঘন করে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে জেলাজুড়ে যে অভিযান শুরু হয়েছে, এতে এখন পর্যন্ত পরিবহন বিভাগের কাছে মোটর আইন লঙ্ঘন সংক্রান্ত 559টি মামলা নথিভুক্ত হয়েছে। এতে 4,13,500 টাকা জরিমানা আদায় করা হয়েছে। হেলমেট না পরা সংক্রান্ত 111টি মামলা নথিভুক্ত করা হয়েছে। মদ্যপান করে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে 6 জনের। পাশাপাশি এই 6 জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এদিকে গত কদিন থেকে জেলায় হেলমেটহীন বাইক চালক ও আরোহী দ্বারা, মদ্যপ চালক দ্বারা পিকনিক পার্টিতে যাওয়া আসার সময় উচ্চস্বরে মাইক বাজানো, যান চালানোর সময় ওভার স্পিড দেওয়া ইত্যাদি সংক্রান্ত মোটর ভেহিকল আইন লঙ্ঘন অভিযান তীব্র করা হয়েছে। জেলার সার্কল অফিসারের নেতৃত্বে পুলিশ, এনফোর্সমেন্ট, পরিবহন ইত্যাদি বিভাগের কর্মকর্তারা দিন রাতে অভিযান পরিচালনা করছেন। এত সব কড়াকড়ির পর গত কদিনে জেলায় 6 জন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়েন। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতোই আজ থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে 15-18 বছর বয়সীদের করোনা টিকাকরণ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই বয়সীদের শুধুমাত্র ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনই দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন বছরের প্রথম দিন থেকেই কো উইন অ্যাপে শুরু হয় 15-18 বছর বয়সীদের নাম নথিভুক্তকরণ। কেন্দ্রের দাবি, রবিবার সকাল 9:30 পর্যন্ত কো উইনে নথিভুক্ত হয়েছে 3.5 লক্ষের বেশি কিশোর কিশোরীর নাম। তথ্য বলছে, রবিবার সকাল 9:30 পর্যন্ত করোনার টিকা নেওয়ার জন্য কো উইন পোর্টালে নাম নথিভুক্ত করেছে 3,57,984 জন কিশোর কিশোরী। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পরিচালিত কো উইন পোর্টাল থেকে পাওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত গোটা দেশে 92,18,61,878 মানুষ কো উইন অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন, যাদের মধ্যে 18-44 বয়সীদের সংখ্যা 57,37,14,969 এবং 45 বছরের বেশি বয়সীদের সংখ্যা 34,77,88,925। কিশোর কিশোরীদের টিকাকরণ শুরু করতে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শেষ করেছে জাতীয় রাজধানী দিল্লি। টিকাকরণের জন্য তৈরি করা হয়েছে 159টি কেন্দ্র। টিকা নেওয়ার জন্য মা বাবার কো উইনে নথিভুক্ত মোবাইল নম্বর ব্যবহার করেও নাম লেখানো যাবে, অথবা অন্য কোনো মোবাইল নম্বর ব্যবহার করেও সেটা সম্ভব হবে। নাম নথিভুক্ত করার জন্য 15-18 বছর বয়সীরা তাদের স্কুল আই কার্ড ব্যবহার করতে পারবে। অপরদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি খারাপ হচ্ছে দিনে দিনে। এক লাফে শতকের গড় থেকে সংক্রমণ ছড়িয়েছে হাজারের ঘর। 1009 গত 24 ঘন্টায় কলকাতাতেই আক্রান্ত হয়েছেন 2000-এর বেশি মানুষ। সেই কারণেই আর বেশি দিন রিভিউ করার রিস্ক না নিয়ে
গতকাল দুপুরেই নবান্ন থেকে রাজ্যের একাধিক বিধিনিষেধ ঘোষণা করল নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন কিছু বিধিনিষেধ চালু হবে, সেজন্য বৈঠকে বসা হয় বলে জানান মুখ্য সচিব। বৈঠক থেকেই বাংলার উপর লাগু করা হলো একগুচ্ছ নিয়ম। এক ঝলকে আজ থেকে পশ্চিমবঙ্গে কী কী বিধিনিষেধ চালু হচ্ছে। আজ থেকে ব্রিটেন থেকে আসা বিমানে নিষেধাজ্ঞা জারি করা হলো। সপ্তাহে দুদিন অর্থাৎ সোমবার এবং শুক্রবার মুম্বাই দিল্লির বিমান চলাচল করতে পারবে। একই সঙ্গে জানানো হয়েছে বিমানযাত্রীদের 100% আরটিপিসিআর টেস্ট করতে হবে। যারা স্কুলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তারা 50% সশরীরে উপস্থিত থাকতে পারবেন, কিন্তু পঠন পাঠন হবে না। প্রাইভেট অফিসের ক্ষেত্রেও 50% কর্মী উপস্থিত থাকতে পারবে। কর্পোরেশন গভর্নমেন্ট অফিসের ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য। সন্ধ্যে 7টার পর বন্ধ থাকবে লোকাল ট্রেন, বাকি সময়েও 50% যাত্রী তোলার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রো চলবে 50% যাত্রী নিয়ে, তবে তা স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে। সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার বন্ধ থাকবে আজ থেকে। পশ্চিমবঙ্গের সব ট্যুরিস্ট স্পট বন্ধ থাকবে আজ থেকেই। শপিং মল, মার্কেট কমপ্লেক্সে থাকবেন 50% মানুষ। রাত 10টার পর বন্ধ থাকবে সিনেমা হল। আজ থেকে চালু হওয়ার কথা ছিল দুয়ারে সরকার, তা এখন স্থগিত রাখা হয়েছে। পরের মাসে পরিস্থিতি বুঝে চালু করা হবে বলে জানান রাজ্যের মুখ্য সচিব। রাত 10টা থেকে 5টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। কোভিড বিধি মেনে চালু থাকবে হোম ডেলিভারি। সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে সর্বোচ্চ 50 জন উপস্থিত থাকতে পারবে। বিয়েতে সর্বোচ্চ আমন্ত্রিত 50 জন, শেষকৃত্যতে 20 জন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।